নমস্কাৰ মই আপিআলুৰ ৰহমান আৰু স্বাগতম জনাইছোঁ এই ইউটিউব চেনেললৈ ছাৰ আজি পঢ়িম ক্লাছ ছেভেনৰ মেথমেটিক্সৰ যি এক্সাৰচাইজ টু পইণ্ট ফাইভ আছে সেইটোৰ আজি আমি সমাধান কৰিম তোমালোকৰ অসমীয়াত দি আছে অনুশীলনী টু পইণ্ট ফাইভ চ' আমাক এক নম্বৰবিলাক দিছে যে ফাইন দ্য কুৱেশ্যন চ' সেইবিলাকক আমাক কুৱেশ্যন মানে আমাক হৰণফল উলিয়াবলৈ কৈছে তোমালোকে অসমীয়াত চোৱা অসমীয়াত দিছে যে হৰণফল নিৰ্ণয় কৰা চ' আমি হৰণফল উলিয়াম কেনেকৈ উলিয়াম তোমালোকে চোৱা আমাক যে এক নম্বৰত দিছে জিৰ' পইণ্ট ছিক্স ভাগ দুই দিছে চ' কেনেকৈ কৰিম আমি প্ৰথমত ভাগটোক পূৰণ দুটা নিয়মেই কৰিব পাৰি মই দেখাই দি আছোঁ ৰ'বা প্ৰথম আমি একেধৰণৰ টু পইণ্ট ফ'ৰ নিচিনাকি কৰিম জিৰ' ছিক্স আছে এক ঘৰ আমি পিছুৱাই দিম দহ আহিব ভাগ দুই দহমিক আমি উঠাই দিলোঁ এতিয়া জিৰ' ছিক্স দহ ভাগ থাকিলে আমি এইটোক পূৰণ কৰিম পূৰণ কৰিলে ইয়াত একো নাথাকে মানে ওৱান ওপৰত যাব গতিকে ভাগটো আমি পূৰণ কৰি দিম এই ভাগটো আমি পূৰণ লিখিলোঁ পুনৰ লেখাৰ ফলত এই তলত যিটো দুইৰ নিচত একো নাই মানে ওৱান থাকে গতিকে ওৱান টু ওপৰত যাব আৰু দুইটো তলত আহিব মানে ওলটেই যাব ঠিক আছে গতিকে জিৰ' ছিক্স মানে কি ছিক্স আগফালে শূন্য মানে লিখিব দৰকাৰ নাই ছিক্স বাই টেন ইনটো ওৱান বাই টু এইটো আছে নিউমেৰিটৰত এইটো আছে ডিনমিনেটৰ অৰ্থাৎ ওপৰতটো হৈছে লব তলতটো হৈছে হৰ এতিয়া আমি ভাগ কৰিব পাৰোঁ দুই এক গুণ দুই দুই তিনি গুণ ছয় এনেকৈয়ে কৰিব পাৰোঁ বা এনেকৈয়ে কৰিব পাৰোঁ যে ছয় পুৰণ এক ছয় দহ পূৰণ দুই বিছ এতিয়া বিছ দি ছয়ক ভাগ কৰা এন্সাৰ আহিব গতিকে বিছ দি ছয়ক নাযায় দশমিক দিম ইয়াত হ'ব শূন্য গতিকে বিছ দি কেইবাৰ যাব বিছ দি এইবাৰ যাব তিনি বিছং ষাঠি গতিকে তিনিবাৰ যাব আমি ষাঠি পাই যাম গতিকে শূন্য পালোঁ ভাগ ফল কিবা নাপালোঁ ভাগ ফল পালোঁ আমি পইণ্ট তিনি গতিকে পইণ্ট তিনি পালোঁ আমি ভাগফল আমাক ভাগ ফল ওলাব কৈছে কুৱেশ্যন ওলাব কৈছে গতিকে কুৱেশ্যন তিনি পালোঁ গতিকে আগফালে একো নাথাকিলে বেয়া দেখা যায় আমি শূন্য এটা লগাই দিম যদি জিৰ' থ্ৰী পাই যাম আমি ইয়াৰ উত্তৰটো ঠিক আছে এইটো গ'ল একৰ এক নম্বৰটোৰ সমাধান চ' তোমালোকে নিশ্চয়কৈ এন চি আৰ টি চি বি এছ চি কোৰ্চৰ বিষয়ে শুনিছা গতিকে এইটো হৈছে চিবিএছচিৰ কিতাপ তোমালোকে চোৱা এক্সাৰচাইজ টু পইণ্ট ফাইভ ক্লাছ ছেভেনৰ মেথছৰ ফাইন বুলি তোমালোকৰ পৰীক্ষাত ফাইন বুলিয়ে দিব পাৰে ফাইন বুলি দিলেও এনেকৈ থাকিব ইয়াত আছে জিৰ' পইণ্ট ফ'ৰ ভাগ টু গতিকে এনেকুৱা আছে জিৰ' পইণ্ট ফ'ৰ ভাগ টু দিয়া আছে চেম এক্সাৰচাইজ টু পইণ্ট ফাইভৰ এক নম্বৰ দিছে ইয়াত তোমালোকক কৈছে ফাইণ্ড দ্য কুৱেশ্যন হৰণফল ওলোৱা ইয়াত এন চি আৰ টিত কিতাপত কৈছে ফাইণ্ড জিৰ' পইণ্ট ফ'ৰ ভাগ টু এইটো দিছে ঠিক আছে গতিকে একে নিয়মে কৰিব লাগিব এনেকুৱা এক্সট্ৰাকৈ কুৱেশ্যন দিব পাৰা তোমালোকৰ পৰীক্ষাত এন চি আৰ টিৰ পৰা তোমালোকৰ কুৱেশ্যন কাটিব পাৰা সেইকাৰণে এন চি আৰ টি তোমালোকক কৰাম ঠিক আছে গতিকে তোমালোকে বহুতে কমেণ্ট কৰিছা যে ছাৰ হিন্দীত লাগে কিয়নো এন চি আৰ টিবোৰ হিন্দীটো থাকে গতিকে তোমালোকে কমেণ্ট কৰিবাচোন হিন্দী তোমালোকে বুজি পোৱা নাই যদি তোমালোকে বুজি পোৱা মই হিন্দী দি বনাম ঠিক হে आप लोगों को पसंद आया तो आप लाइक कीजिएगा हमको हिंदी से भी पढ़ाना आता है लेकिन आप लोग अगर समझ पाएंगे हिंदी तो हम हिंदी से भी पढ़ा देंगे सो so, ये दिया गया है सो so, इसको हम कैसे करेंगे मैंने ये टुकड़ा क्या कि करीम जीरो पॉइंट फोर आसे गु दस उठाई दीम एक घर पीछे दीज तल दस आग अस भाग था कर जीरो पॉइंट फोर आर्था फोर तार फोर बाई टेन ठीक है इसको जो है ये भाग है तो हम इसको गुना कर देंगे मतलब पूर्ण कर देंगे इसके नीचे कुछ नहीं है तो वन रहेगा वन ऊपर जाएगा दो नीचे आएगा तो दो से एक दो से कटेंगे तो दो एक का दो दो दोगुनी चार ऊपर होगा दो इंटू वन दो टेन इंटू वन टेन सो तो अब दस से दो को डिवाइड करना है सो तो ये छोटा ये बड़ा है तो हम इसको इस पर दस देंगे यहाँ पे शून्य हो जाएगा सो तो दस दो दोगुना बीस तो शून्य मिल गया पॉइंट टू हमको आंसर मिल गया पॉइंट टू इसके सामने हम जीरो लगा देंगे जीरो पॉइंट टू हो जाएगा इसका आंसर तो जो, जो आपका एनसीआर में दिया गया है ये एनसीआरटी एन सी ई आर टी ये सी बी वालों के लिए है सी एस सी जो कोर्स सुना है ना उस वालों के लिए ये किताब है तो आपका तीसरा लोग कुछ बना के भी दे सकते हैं इसलिए हम ये प्रैक्टिस के लिए हम आपको ये सब कराएंगे ठीक है ये बिलक दिशेगा के बारा खौस है विलक চ' একেধৰণে এইবিলাকৰ নিচিনাকৈ আমি কৰিম ঠিক আছে বুজি পাইছা এইটো গ'ল আমাৰ একৰ এক নম্বৰটোৰ সমাধান জিৰ' পইণ্ট থ্ৰী আৰু এইটো হৈছে এন চি আৰ টিৰ তাৰপিছত আমি নেক্সট আমাক দিছে যে একৰ দুই নম্বৰটো দিছে দুই নম্বৰ কি দিছে জিৰ' পইণ্ট টুৱেণ্টি ফ'ৰ ভাগ তিনি বেলেগ নিয়মে কৰিব পৰা তোমালোক মই দেখাই দিম বেলেগ বেলেগ নিয়ম কৰাই দিম টেনশ্যন নাই গতিকে কি কৰিম পইণ্ট উঠাই দিম পইণ্ট উঠাই দিম দিলে এনেকৈয়ে কৰিব পাৰোঁ তোমালোকে জিৰ' পইণ্ট টুৱেণ্টি ফ'ৰ ভাগ মানে ভাগৰ পিছফালে যিটো সংখ্যা থাকিব এইটো হৰত আহিব এনেকৈ ভাগ লিখি আমি হৰত লিখিম গতিকে এই তিনিটো আমি হৰত লিখিম ঠিক আছে এইটো হৰ ওপৰতো ল'ব ওপৰত হৈছে নিউ মেৰিটৰ তলতটো হৈছে ডি নমিনেটৰ গতিকে এনেকৈ লিখিব পাৰোঁ ওলৰতে প্ৰব্লেম গতিকে পইণ্ট টুৱেণ্টি ফ'ৰ আছে গতিকে জিৰ' পইণ্ট টুৱেণ্টি ফ'ৰ আমি লিখিলোঁ দহমিকটো উঠাই দিলোঁ দুইঘৰ পিছুৱাই দিছোঁ গতিকে তলত এশ আহিব পুৰণ তিনিটো থাকিলে গতিকে জিৰ' টুৱেণ্টি ফ'ৰ মানে টুৱেণ্টি ফ'ৰে হয় ইণ্টু এশ ইণ্টু তিনি গতিকে কটাকটি কৰিম তিনি এক গুণ তিনি তিনি পুৰণ আঠ চৌব্বিছ ঠিক আছে গতিকে তিনি আঠ গুণ চৌব্বিছ পাওঁ অৰ্থাৎ এইট বাই হাণ্ড্ৰেড পাওঁ তোমালোকে তিনি চৌব্বিছ দি ভাগ কৰা তিনি দি চৌব্বিছক ভাগ কৰা কিমান পাবা তিনি আঠ গুণ চৌব্বিছ পাবা গতিকে সেইকাৰণে আঠটো আমি ওপৰত লিখিলোঁ ঠিক আছে গতিকে এতিয়া দ এশ আছে গতিকে আঠ লিখিম দুটা শূন্য আছে দুইঘৰ আগত দশমিক আহিব গতিকে আঠৰ আগফালে একো নাই মানে আগফালে মই শূন্য লগাই দিম ইয়াত দশমিক দিম দুইঘৰ পিছত দশমিক আগফালে একো নাই শূন্য দিম ভাল দেখা যাব জিৰ' পইণ্ট জিৰ' এইট পাই যাম আমি একৰ দুই নম্বৰটোৰ উত্তৰ এতিয়া আমি তিনি নম্বৰটো কৰিম একৰ তিনি হৰণ ফল উলিওৱা একেবাৰে ইজি ঠিক আছে টু পইণ্ট চেভেন ফাইভ হৰণ ফাইভ দি আছে কি কৰিম যে টু চেভেন ফাইভ লিখিম দুইঘৰ পিছুৱাই গৈছে দুটা শূন্য তলত লিখিম ভাগ আছে ভাগ দি থিম বেলেগ বেলেগ নিয়মে কৰিব পাৰা এনেকৈয়ে কৰিব পাৰা গতিকে টু চেভেণ্টি ফাইভ এক হওক গতিকে ভাগটো পূৰণ হৈ গ'লে ওলোটি যাব পাছত আহিব তল পাঁচটো আহিব তলত এক যাব ওপৰত গতিকে এক লগ কৰিলে লিখোঁ কি দুশ পঁচাত্তৰ পূৰণ এক টু চেভেণ্টি ফাইভে হৈ যায় আৰু হাণ্ড্ৰেড পূৰণ ফাইভ ফাইভ হাণ্ড্ৰেড হৈ যায় ঠিক আছে এইকাৰণে মই ডাইৰেক্ট এনেকৈ লিখিছোঁ যে পাঁচটো ডিভাইড কৰি তলত লিখোঁ তাৰপিছত দহ মিনিট উঠাই দিলে আমি এনেকৈ পাই যাম ঠিক আছে এনেকৈয়ে কৰিব পাৰা দুই নম্বৰটোৰ নিচিনাকৈ কৰিব পাৰা ন প্ৰব্লেম এতিয়া কটাকটি কৰিব পাৰিম জানো পাৰিম গতিকে পাঁচশ দি আমি ভাগ কৰি দিম ইয়াক দুশ পঁচত্তৰক এনেকৈ বহুত দীঘল হয় শ্বৰ্টকাটো আছে মই দেখাই দি আছোঁ গতিকে পাঁচশটো ডাঙৰ এইটো সৰু গতিকে দহ মিনিট দিম এইটো ডাঙৰ হৈ যাব গতিকে দুই হাজাৰ সাতশ পঞ্চাছ হৈ গ'ল গতিকে বহুত বাৰ পাই গ'ল ঠিক আছে গতিকে ইমান কমপ্লিকেটেড হৈ যায় নহয় গতিকে এইটো কাৰণে শ্বৰ্টকাটো কেনেকৈ কৰিবা কাটি দিয়াৰ বাবে বেয়া নাপাবা দেই তোমালোকেও হয়তো কাটিলা একো কথা নাই তোমালোকে শিকি আছা ন একো নাই গতিকে এইটো আছে গতিকে কটা কটি কৰিম ইয়াতে মানে পাঁচ দি দুশ পঁচাত্তৰক ভাগ কৰিম পাঁচ দি টু চেভেণ্টি ফাইভক ভাগ কৰিম গতিকে পাঁচ পাঁচ গুণ পঁচিছ গতিকে সাতাইছৰ পৰা পঁচিছ গ'লে দুই পাঁচ আহিলে আকৌ পাঁচ পাঁচ গুণ পঁচিছ শূন্য পালোঁ গতিকে পঁচপন্ন পালোঁ গতিকে পালে কিমান ওপৰত পালোঁ পঁচপন্ন এইকাৰণে যে ক'লো কাটো পাঁচ এক গুণ পাঁচ 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 গুণ পাঁচ পাঁচ গুণ পঁচিছ পঁচিছৰ পাঁচ হাত থাকে দুই দুই গ'ল ইয়াত পঁচিছ হ'ল পাঁচ পাঁচ গুণ পঁচিছ গতিকে পঁচপন্ন পাই যাওঁ সেইকাৰণে এনেকৈ কওঁ পঁচপন্ন বাই হাণ্ড্ৰেড কাৰণ পঁচপন্ন লগত ওৱান কৰিলে ওৱানেই হয় গতিকে এইটো পালোঁ গতিকে ফিফটি ফাইভ দুটা শূন্য আছে দুইঘৰ আগৰ দশমিক এঘৰ দুইঘৰ আগত দশমিক ইয়াত গতিকে জিৰ' পইণ্ট ফিফটি ফাইভ পাই যাম আমি একৰ তিনি নম্বৰটোৰ উত্তৰ এতিয়া আমি চাৰি নম্বৰটো কৰিম একত চাৰি নম্বৰটো দিছে জিৰ' ওৱান জিৰ' ছেভেন পইণ্ট ফিফটি টু ভাগ ছেভেন চ' ইমান ধুনীয়াকৈ মই তোমালোকক অংক কৰাই আছোঁ তোমালোকে যদি এতিয়ালৈকে ভিডিঅ'টো লাইক কৰা নাই লাইকটো কৰি দিবা এতিয়া আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা কাৰণ ছাবস্ক্ৰাইব কৰা থাকিলে তোমালোকে যেতিয়াই ক্লাছ ছেভেন বুলি ছাৰ্চ কৰিবা তোমালোকক মেথ ছাইন্স তাৰপিছত অসমীয়া ইংৰাজী হিন্দী চবে আহি পাব চববিলাক চাই ল'বা ফ্ৰী অফ কষ্টত ফ্ৰীতে ঠিক এইখিনি দি আছে গতিকে দশমিক উঠাই দিম ওৱান জিৰ' ছেভেন ফাইভ টু দুই ঘৰ পিছুৱাই দিছোঁ গতিকে দুইটা শূন্য তলত আহিব অৰ্থাৎ এশ আহিব ভাগ ছেভেন গতিকে ওৱান জিৰ' ছেভেন ফাইভ টু এশ গতিকে ভাগটো পূৰণ কৰি দিলে ওলটি যাব ওৱান ইয়াৰ তলত একো নাই মানে ওৱান থাকে ওৱান টু ওপৰত আহিব ছেভেন টু তলত আহিব ঠিক আছে এতিয়া আমি নেক্সট কৰিম গতিকে সাত দি কাটিব পাৰি ইয়াক নিশ্চয়কৈ কিয়নো সাত এক গুণ সাত কাটিলে দুটা ল'ম গতিকে সাত এক গুণ সাত দহৰ পৰা সাত গুণ তিনি থাকে তিনি যাব ইয়াত সাত ত্ৰিছ হ'ব গতিকে পাঁচ ছাতা পাঁচ পূৰণ সাত কৰিলে পঁয়ত্ৰিছ হৈ যায় ইয়াত আছিলে সাত ত্ৰিছ পঁয়ত্ৰিছ গ'লে আৰু দুই থাকে দুই যাব ইয়াত হ'ব পঁচিছ হ'ব পাঁচ পাঁচ গুণ পঁচিছ আৰু এক্সট্ৰাকৈ দুই থাকে ইয়াত ঠিক আছে গতিকে ডাইৰেক্ট কটাকটি চাগৈ নাযায় ঠিক আছে গতিকে আমি এবাৰ কৰি চেক কৰি চাওঁ যে ডাইৰেক্ট কটাকটি যায় নাই গতিকে এনেকৈ যদি নাযায় আমি ভাগ কৰিম ঠিক আছে গতিকে কিবা ভাগ চেচ পাওঁ নেকি ওৱান জিৰ' ছেভেন ফাইভ টু দিয়া আছে গতিকে সাত এক গুণ সাত দহৰ পৰা সাত গ'লে তিনি আৰু এই সাতটো আমি নামি আনিলোঁ সাতত্ৰিছ পালোঁ পাঁচ এটা পঁয়ত্ৰিছ পঁয়ত্ৰিছ পালোঁ কি হ'ল পঁয়ত্ৰিছ পালোঁ ন গতিকে সাতৰ পৰা পাঁচ গ'লে দুই এই পাঁচটো আকৌ নামি আনিলোঁ গতিকে অঁ চৰি মই পাঁচ ভাবি আছোঁ গতিকে সাত তিনি গুণ একৈছ গতিকে পঁচিছৰ পৰা একৈছ গ'লে চাৰি দুইটো ইয়াত আহিলে গতিকে সাত ছয় গুণ বিয়াল্লিছ

তিনি গ'ল ইয়াত ষাঠিশ পাঁচ ছাত্ৰ পোৱা যায় যদি পাঁচ হ'ব নহয় মই সাত দি আছোঁ গতিকে ওৱান ফাইভ থ্ৰী ছিক্স ওৱান ফাইভ থ্ৰী ছিক্সে পাই যাম ঠিক আছে গতিকে ওৱান ফাইভ থ্ৰী ছিক্স বাই এশ গতিকে ওৱান ফাইভ থ্ৰী ছিক্স দুটা শুনো আছে দুঘৰ আগত দশমিক আহিব গতিকে ফিফটিন পইণ্ট থাৰ্টি ছিক্স পাই যাম আমি ইয়াৰ উত্তৰটো বুজি পাইছা এনেকৈ ভাগো কৰিব পৰা সুবিধা হ'ব তোমালোকৰ এতিয়া একৰ পাঁচ নম্বৰটো দিছে আমাক ছিক্স ছিক্স পইণ্ট থাৰ্টি থ্ৰী ভাগ ইলেভেন হৰণফল উলিয়াবলৈ কৈছে কুৱেশ্যন উলিয়াবলৈ কৈছে চ' কি কৰিম ছিক্স ছিক্স পইণ্টটো উঠাই দিম ডাবল থ্ৰী লিখিম দুইঘৰ পিছুৱাই দিছোঁ পইণ্ট গতিকে দুটাখনো তলত আহিব অৰ্থাৎ এশ আহিব ভাগটোক আমি পূৰণ কৰি দিম ওপৰত আহিব এক তলত আহিব এঘাৰ গতিকে একটো কৰ পৰা আহিলে ইয়াত এঘাৰ তলত একো নাই মানে ওৱান আছে পূৰণ কৰি দিলে ওলটি যায় ওৱানটো ওপৰত যায় এঘাৰটো তলত আহে এতিয়া আমি কটাকটি কৰিম এঘাৰ দি আমি এইটোক ভাগ কৰিব পাৰোঁ নিশ্চয়কৈ গতিকে এঘাৰ দি আমি ছহাজাৰ ছশ তেত্ৰিছক ভাগ কৰিম গতিকে ছয় এঘাৰং ছয়ষষ্ঠি গতিকে শূন্য পাই যাওঁ ডাইৰেক্ট তেত্ৰিছ আহিলে আকৌ গতিকে ডাইৰেক্ট নামি আহিলে গতিকে ওপৰত তাৰ শূন্য দিম গতিকে তিনি এঘাৰম তেত্ৰিছ গতিকে শূন্য পাই গ'লো গতিকে কিমান পালো ওপৰত ছিক্স জিৰ' থ্ৰী তলত পালোঁ আমি এশ গতিকে কৰিলে ছিক্স জিৰ' থ্ৰী দুটা শূন্য আছে দুইঘৰ আগত দশমিক এঘৰ দুইঘৰ দুইঘৰ আগত দশমিক ছিক্স পইণ্ট জিৰ' থ্ৰী পাই যাম আমি পাঁচ নম্বৰটোৰ উত্তৰ এতিয়া ছয় নম্বৰটো দিছে ছয় নম্বৰটো দিছে থ্ৰী পইণ্ট নাইন ছিক্স ভাগ চাৰি দিছে গতিকে কি কৰিম আমি বেলেগ নিয়মো কৰিব পাৰোঁ থ্ৰী পইণ্ট নাইন ছিক্স আছে থ্ৰী পইণ্ট নাইন ছিক্স আছে ভাগ চাৰি অৰ্থাৎ চাৰিটো তলত আহিব ঠিক আছে বুজি পালোঁ তাৰপিছত আমি দশমিকটো উঠাই দিম গতিকে থ্ৰী ডি নাইন ছিক্স দুইঘৰ পিছুৱাই দিছে দশমিক গতিকে তলত এশ আহিব পুৰণ চাৰি দহ চাৰি থাকিব এতিয়া কাটিব পাৰিম আমি চাৰি দি এইটোক ভাগ কৰি দিম চাৰি দি তিনিশ ছিয়ানব্বৈ ভাগ কৰা চাৰি দহ গুণ চল্লিছ হৈ যায় গতিকে চাৰি ন এগুণ ছত্ৰিছ ঊনচল্লিছৰ পৰা ছত্ৰিছগৰাক তিনি ছয় আহিলে ইয়াত গতিকে চাৰি ন একোণ ছত্ৰিছ গতিকে কিমান পালোঁ অৰ্থাৎ চাৰি একুণ চাৰি চার নিরানব্বই তিনশো ছিয়ানব্বই গতি নিরানব্বই পাই গলাম তলত পালো আমি এশ গিয়ে নেক্সট লাইনটা হয়ে যাব কি নিরানব্বই দুটা শূন্য আছে দুই ঘর আগে দশমিক ইয়ার দশমিক গত পয়েন্ট নাইনটি নাইন হয়ে যাবে এন্সার আগফালে শূন্য দিম এইটু হয়ে যাবে এন্সার সাত নম্বরটা কি কে এইটো কে সাত নম্বর ফোরটিন পয়েন্ট ফোর নাইন ভাগ সাত গতি ফোর ফোর নাইন দুই ঘর পিছ হয়ে গেছে গত এশ পূরণ করিম সেভেনের পূর্তিক্রম লিখিম ওয়ান বাই সেভেন প্লাস করিলে হল গতি সাত একগুণ সাত সাত দুই গুণ চোদ্দ গতিকে একেবারে কটাকটি কটি গিয়েছে যায় গতিকে শূন্য দিম গিয়ে সাত সাত উনপঞ্চাশ সাত দুই গুণ চোদ্দ চোদ্দ কটাকটি গিয়েছে কাঠ কাবার গেছে আর পিছর দুটো সংখ্যা আছে এই দুটা ঊনপঞ্চাশের পর সাত দিয়ে কটা যায় সাত সাত গুণ ঊনপঞ্চাশ ঠিক আছে এই এই পিছের সংখ্যাও যে কটা যায় এই কারণে আমি মাদাটা শূন্য দিব লাগে এইটু বহুতে গম পায় গতিকে আমি টু জিরো সেভেন বাই এশ এক একঘর দুই ঘর দুই ঘর আগে দশমিক হব টু তো একঘর দুই ঘর ইয়াত হব এইটো হৈ যাব আমাৰ সাত নম্বর শেষ পালে গতিকে টু পয়েন্ট ফাইভের আট নম্বর এইট ভাগ থ্রি দিয়ে আছে মই উঠাই লো ধাক গতিকে গতি আমি এই সলিউশনটা করে কি কৰিম আমি এইট সিক্স ওয়ান দশমিক লিখিম গতি দিছি দশমিক গতিকে তল পাহ গতিকে পূরণ করে লিখিম ভাগট পূরণ করিম গত থ্রিটু কি হয়ে যাবে থ্রির প্রতিকরম আজকে তিনের প্রতিকরম কি ওয়ান বাই থ্রি প্লাস হয়ে গেল এটা করলে হল গিয়ে কটাকুটি যায় কটাকুটি করলে হয়ে গেল কটাকুটি কেন তিন দি যাব তিন এক গুণ তিন তিন দুই গুণ ছয় ইয়াত ছয় গল থাকে দুই ছাব্বিশ হয়ে যায় গতি তিন আট গুণ চব্বিশ হয়ে যায় ছাব্বিশ আসলে চব্বিশ গল আর দুই থাকে দুই যায় ইয়াত গত টুটি ওয়ান হয়ে যায় গতি তিন সাত গুণ একুশ হয়ে যায় গতকাল টু এইট সেভেন বাই টেন হয়ে যায় গতি কি হয়ে যাব

তা পূরণ করে দি আমি গিয়ে দশটু পূরণ করে দশ প্রতিকরম কি হয়ে যাব ওয়ান বাই টেন বা এইটা হয়ে গেল গতি নয় পূরণ এক হয়ে যায় নয় দশ পূরণ দশ হয়ে যায় একশো অর্থাৎ এটা শূন্য এড হব গা দশমিকত লিখলে কি হবো দুটা শূন্য আছে গতি দুই ঘরের আগত দশমিক হোক গতকাল নয় ইয়ার দশমিক দিলে নহব কারণ দুটা শূন্য আছে দুই ঘরের আগত দশমিক দিব পিছফালে শূন্য দিলে নহব আগফালে শূন্য দিব আর দশমিক লিখব গতি জিরো নাইন হয়ে যাব আমার অ্যান্সার পয়েন্ট জিরো নাইন বা জিরো পয়েন্ট জিরো নাইন দিপার অসুবিধা নাই তারপর দুই নম্বরটা কি হয়ে যাব দুই নম্বর আছে এইটুকু টুয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ভাগ দশ দিয়ে আছে এইটুকু করলে কি হয়ে যাব টুয়েন্টি ওয়ান ফোর গত একঘর পিছিয়ে দিছি দশ গিয়ে ভাগ টেন আছে গত টু ওয়ান ফোর টেন গত ভাগটা পূরণ করে দিম দশর পূর্তিকরম হয় গত দশর পূর্তিকরম কি ওয়ান বাই টেন গতি বা এক তলত থাকে ও উপর যায় গতি একই কথা দশর প্রতি যি থাকবে তার প্রতি মানে উপরত এক দিয়ে লিখিম তার মানে গুণ এশ হয়ে যায় আর টু হয়ে যায় গতি এই লিখিলে এটু অ্যান্সার হয়ে যাবে এই টু দুটা আছে দুই ঘর দশমিক টু হয়ে যাব আমার এন্সারটু দুই নম্বর আছে দুই দুই নম্বর এনসার আমি দুই হিন নম্বর করি দুই নম্বর টু যে জিরো পয়েন্ট ফাইভ টু ভাগ দশ দিয়ে আছে এই করলে একেবারে ইজি হইবিল ফাইভ টু দুই ঘর হয়ে গেছে দশমিক এক ঘর দুই ঘর গতি তলি দুটা শূন্য হরণ আছে পূরণ করে দিম গতি ওয়ান বাই টেন লিখিম বা সিম্পল এশ পূরণ দশ এহাজার বাই ফিফটি টু আছে গতি দশমিকত লিখিম কি হবো যে সরি আক এবার এই গতি সমান সমান লিখিম ফাইভ টু লিখিম গাছ এক ঘর দিকে তিন ঘর আগের দশমিক হব লাগে ইয়াত আছে দুই ঘর গতিকে এটা শূন্য এড করে দিয়ে আমি ইয়ার দশমিক দিই পয়েন্ট ফাইভ টু হয়ে যাব আমার এন্সার আগ পাহাড়া শূন্য দিব ভাল দেখা যাব তারপর তোমার চার নম্বর টু চারি নম্বর টু কি ফাইভ টু ওয়ান পয়েন্ট ওয়ান ভাগ দশ দিয়ে আছে এইটু দিয়ে আছে আমি কি করি ফাইভ টু ওয়ান ওয়ান আছে গতিকে এক একঘর পিছু হয়ে গেছে গতিকে দশ

পাঁচ নম্বর এইট হয় যে টু থ্রি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ টু থ্রি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ভাগ দশ দিয়ে আছে ভাগ দশ এই আছে গতি করলে কেনা হব যে টু থ্রি সিক্স সেভেন ফাইভ দীর্ঘের পিছিয়ে গেছে তল দুটা খুণ আব পূরণ দশর ফুর্তি করম কি ওয়ান বাই টেন টেন্স করলে হয়ে গেল এশ পুরন এক দশ এক হাজার তারপরে থাকলে কি ওপর টু থ্রি সিক্স সেভেন ফাইভ থাকিলে ঠিক আছে এইটো হৈ গ'ল এতিয়া তিনিঘৰ আছে তিনিঘৰ আগত দশমিক লিখিম তাকে টু থ্ৰী ছিক্স ছেভেন ফাইভ গোটেই একগত দুইঘৰত তিনিঘৰ এগত দুৰ্ঘ তিনিঘৰ ইয়াত হ'ব আমাৰ দশমিক এগত দুৰ্ঘ তিনিঘৰ ইয়াত হ'ব দশমিক পাঁচ পাঁচ নম্বৰটো শেষ পালে যে ছয় নম্বৰটো কৰিম ছয় নম্বৰটো কৰিম আমি ইয়াত যে ফাইভ টু ছেভেন

দশমিক লিখিলে কি হব আকো এইটুকু কল করে আস ফাইভ টু সেভেন ডাবল থ্রি এটা দুটা তিন চারিটা শূন্য আছে চারিঘর আবার দশমিক হব গতি একঘর দুই ঘর তিন ঘর চারি ঘর ইয়াত হবো দশমিক অর্থাৎ ফাইভ পয়েন্ট টু সেভেন ডাবল থ্রি এই হয়ে যাব আমার এন্সার ফাইভ পয়েন্ট টু সেভেন ডাবল থ্রি এই হয়ে যাবে আমার ছয় নম্বরটার এন্সার ঠিক আছে বাস মানে এনে লিখিছ দেখা যায় যাতে এইবিলাক বেলেগ এই অ্যান্সার এইটু এটা কলে যাতে বহুতখিন হয়ে গেল এই কারণে মানে এনে নম্বর গেল ছয় নম্বর টু গেল ছয় নম্বর টু এতিয়া এটি নম্বর সাত নম্বর কি আমাক সাত নম্বর টু এই টু থ্রি পয়েন্ট সেভেন ভাগ এশ দিয়া আছে গতকাল ওয়ান টু থ্রি সেভেন বাই টেন বাই ভাগটো আছিল পূৰণ করে দিল আমি একশ প্রতিগরম লিখিল ঠিক আছে এইখানে বুঝি পাইছে নিশ্চয় গতিকে আমি এটা কি করেম বারো বারোশো সাত্রিশ এক পুরো এইটো হয় বারোশো সাত্রিশে হয় আর দশ ইন্টু এশ করলে এক হাজার হয়ে যায় প্লাস করি এটা ওয়ান টু থ্রি সেভেন তিন ঘর আছে তিন ঘর আগত দশমিক দিন তিনটা শূন্য আছে এটা দুটা তিনটা শূন্য আছে তিন ঘর আগত দশমিক দিন একঘর দুই ঘর তিন ঘর অর্থাৎ ইয়াত হব দশমিক ওয়ান পয়েন্ট টু থ্রি সেভেন হয়ে যাব আমার এন্সার সাত নম্বৰ গ'ল এতিয়া আঠ নম্বৰটো কৰিম আঠ নম্বৰতে এইটো হয় গতিকে আঠ নম্বৰ জিৰ' পইণ্ট জিৰ' ওৱান ভাগ হাণ্ড্ৰেড দিয়া আছে গতিকে এইটো কৰিলে কি হ'ব আমি ওৱান লিখিম আগফালে দুই ঘৰ যাম এঘৰ দুই ঘৰ পিছুৱাই যাম গতিকে ওৱান লিখিম গতিকে দুইঘৰ পিছুৱাই গৈছে এশ ভাগ আছে পূৰণ কৰি দিম ওৱান বাই এশ হ'ব পাৰ্চ এইটো কৰিলোঁ এতিয়া ওৱান প্লান ওৱান ওৱানে হৈ যায় এশ পূরণ এশ হৈ যায় দশ হাজার হয়ে যায় অর্থাৎ চারিটা শূন্য হবো এই হওয়ার পিছনে আমি কি করি দশমিকত লিখিম গতিকে ওয়ান লিখিম ওপৰত ওয়ান আছে ওয়ান লিখিলোঁ কিন্তু চারটা শূন্য আছে এটা দুটা চারটা চারিখর আগত দিব লাগিব পাঁচ ফালে শূন্য দিলে নহব আৰু আগফালে দিব লাগিব পইণ্টত যায় গত আগফালে দিব লাগিব অর্থাৎ এটা দুটা তিনটা শূন্য আমি এক্সট্ৰা দিলে আমি এক দশমিক দিব পাৰিম গতিকে এই হৈ যাব এন্সার পয়েন্ট জিরো 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 তিনটা জিরো ওয়ান এই হয়ে যাবে আমার এন্সার গতি আগফালে এটা শূন্য দিব দিবা যদি ভাল দেখা যায় শূন্য পয়েন্ট শূন্য 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 ওয়ান এই অ্যান্সার গাছ এই নয় নম্বর টু করি ওয়ান পয়েন্ট ফোর এইট টু ভাগ হান্ড্রেড দিয়ে আছে এইটো করলে কি হবান ফোর এইট টু শূন্য তিন ভাগ আছে পূরণ করিম পূরণ করলে এখন পূর্তি করম কি ওয়ান বাই হান্ড্রেড বাস এটি করল এতিয়া করলে কি হয়ে যায় ওয়ান ফোর এইট টু তিনটা শূন্য আছে আর দুটা শূন্য আছে অর্থাৎ পাঁচটা শূন্য হব এতিয়া তো ওয়ানের লগত পাঁচটা শূন্য হব বাস এটা করলে ওয়ান ফোর এইট টু দেখি এক দুই তিন চারি পাঁচটা শূন্য আছে পাঁচ ঘর আগে দশমিক হব গতিকে এটা এক ঘর দুই ঘর তিন ঘর চারি ঘর পাঁচ ঘর নাই গতিকে শূন্য দি আমি এটা ঘর বাড়াইলাম শূন্য দিয়ে দশমিক দিল বা হয়ে যাবে আমার এন্সার শূন্য পয়েন্ট শূন্য ওয়ান ফোর এইট টু এইটা হয়ে যাবে আমার অ্যান্সার এটি নয় নম্বর করে এটা দশ নম্বরটা করি দশ নম্বরটা করে দিল এই যে দশ নম্বর জিরো ভাগ এক হাজার একেবারে এই জি অঙ্ক এইগুলা গতি একঘর পিছিয়ে গেছে সেভেন বাই টেন পুরন ভরণ আছে পূরণ করে দিম গতি ওয়ান বাই থাউজেন্ড করলে কি হয়ে যাব সেভেন বাই থাউজেন্ড পেন তিনটা শূন্য আছে এটা শূন্য এক্সট্রা হইবো চারিটা শূন্য হব বাস চারিটা শূন্য দিল সেভেন গতি চারিটা শূন্য চারি ঘরের আগে দশমিক দিব এক দুই তিন চারিঘরের আগত গতি এটা শূন্য দুটা শূন্য তিনটা শূন্য দিব আমি দশমিক দিই পয়েন্ট জিরো 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 সেভেন এই হয়ে যাব এন্সার আগফালে একটা শূন্য দিব দিবা বা এইটা এনে করে লিখে পড়া যে জিরো পয়েন্ট জিরো 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 সেভেন এইটু এন্সার হয়ে যাব জি ইচ্ছা লিখে পড়ে গত আমি এইখানে হয়ে গেল এইটো গল e e 10 নম্বৰ টু এতিয়া আমি 11 নম্বৰ টু কৰো 10 নম্বৰ টু এতিয়া 11 নম্বৰ এইটো 11 নম্বৰ 11 নম্বৰ টু কিছ 2.1 ভাগ 100 দি আছে যদি কৰিলে কি হয় 21 এক গৰ পিছে গৈছে 10 ভাগ আছে পূৰণ কৰিম যদি 100 ৰ লিখিম একৰ ৰ প্ৰতিক্ৰম কি 1/100 যদি কইলি কি হ'ব 100 পূৰণ 10 হৈ যায় 1000 বাই 21 টুয়েন্টি ওয়ান এক পুরোনো হলে টুয়েন্টি ওয়ানে হয় গতকাল এই করলে কি হবো টুটি ওয়ান লিখিম দশমিক আছে না এই করবো টুয়েন্টি ওয়ান লিখিম কেই ঘর আগে দশমিক এই চাই লোক লাগিব যে এটা দুটা তিনটা শূন্য আছে গো ঘর আগত গিয়ে একটা দুটো সংখ্যা আছে ইয়াত গিয়ে আর সংখ্যা আমি এড করাই দিম গত হয়ে গেল প্লাস জিরো পয়েন্ট জিরো টু ওয়ান হয়ে যাব আমার এন্সার এটা আমি এগারো নম্বর গিয়ে বারো নম্বর বারো নম্বর এইট এইট বারো নম্বর যে টু টু ফোর পয়েন্ট টু ওয়ান ডিভাইড বাই থাউজেন্ড যদি করলে কি হয়ে যায় টু টু ফোর টু ওয়ান দুই ঘর পিছিয়ে দিছে গতিকে দুটা শূন্য তলত আহিলে ভাগ আছে পূরণ করিম এক হাজার ভর্তি করম কি ওয়ান বাই এক হাজার বাস একবারে সজা অঙ্ক টু টু ফোর টু ওয়ান দুটা শূন্য আর তিনটা শূন্য পাঁচটা শূন্য হব গতিকে দুটা তিনটা বাচ্চা আমি এটি করম এই

বহুত কেটার দিয়েছি কিন্তু আগে কেটে একেবারে ইজি কোনো প্রবলেম নাই একেবারে ইজি তেরো নম্বরটা জিরো পয়েন্ট জিরো সিক্স ভাগ ওয়ান থাউজেন্ড দিয়ে আছে গোতে এইট করলে সিক্স দুই ঘর পিছিয়ে একঘর দুই ঘর পিছিয়ে গেছে গোতে দুটা শূন্য পুরন এক হাজার ফোর্তিগ্রাম লিখিম পুরন দিয়ে এক হাজার ফর্তিগ্রাম লিখিল লেখার পিছত কী হয়ে যাব সিক্স ইন্টু ওয়ান সিক্সে হয়ে যায় দুটা শূন্য তিনটা শূন্য পাঁচটা শূন্য হয়ে যায় পাঁচটা শূন্য দিয়ে পয়েন্ট লিখিম সিক্স এক দুই তিন চারি পাঁচটা শূন্য আছে পাঁচ ঘর আগের দশমিক আগে একটা দুটা তিনটা চারিটা শূন্য দিলাম আর ইয়ার দশমিক দিলু বা এক দুই তিন চারি পাঁচ ঘর আগত দশমিক হয়ে গেল বা এইটা হয়ে গেল অ্যান্সার তেরো নম্বর কে চৌদ্দ নম্বর চোদ্দ নম্বর ইয়াত আছে চৌদ্দ নম্বর গেছে ওয়ান 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 তিনটা ওয়ান থ্রি পয়েন্ট জিরো ফাইভ ভাগ দিয়ে আছে ওয়ান জিরো 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 তো এইটুকু করলে কি হবো ওয়ান ওয়ান ফাইভ দুই ঘর পিছিয়ে গেছে দুটা শূন্য আহিব পুরান এক হাজারের প্রত্যেক ওয়ান বাই নম্বর আছে এইট নম্বর ঠিক আছে তো গতি করিম ওয়ান ইন্টু এইটবাক করলে এইটব তিনটা ওয়ান থ্রি ফাইভ দুটা শূন্য তিনটা শূন্য পাঁচটা শূন্য যাব দশমিক দিয়ে লিখিম ওয়ান 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 থ্রি জিরো ফাইভ একটা দুটা তিনটা চারিটা পাঁচটা শুনে আছে পাঁচ ঘরে আগের দশমিক হবো গতিকে এক দুই তিন চারি পাঁচ এক দুই তিন চারি পাঁচ গতিকে এত দশমিক ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি জিরো ফাইভ বাস এইটা হয়ে যাবে আমার অ্যান্সার পনেরো নম্বর টু কী কীছে যে পনেরো নম্বর টু যে এইট ফোর ডবল ওয়ান পয়েন্ট টু সেভেন ডিভাইড বাই থাউজেন্ড দিয়ে আছে এইটো পনেরো নম্বর এইটো গতি আমি সিম্পল এইট ফোর ডাবল ওয়ান টু সেভেন করল গে দুই ঘর পিছিয়ে গেছো দুটো শূন্য তলত আন ওয়ান বাই থাউজেন্ড করেল এটু পুরন ওয়ান করলে গতি এই যাও এইট ফোর ডাবল ওয়ান টু সেভেন ওয়ান দুটা শূন্য তিনটা শূন্য পাঁচটা শূন্য হয়ে যায় প্লাস এইটো করলে কি হয়ে যায় আমার এটা যে এইট ফোর ডাবল ওয়ান টু সেভেন গতি এক দুই তিন চারি পাঁচটা শূন্য আছে গতিকে এক দুই তিন চারি পাঁচ গতি এত দশমিক বাস দশমিকটা ওপরও দেওয়া পড়ে নিশ্চিত দেওয়া পড়ে এক কথা নেই বাস এইটু হয়ে যাবেন এইট পয়েন্ট ফোর ওয়ান ওয়ান টু সেভেন এটা ষোলো নম্বর লাস্টর টু এটা ষোলো নম্বরটি কী এইট ফোর পয়েন্ট ফাইভ জিরো ভাগ থাউজেন্ড দিয়ে আছে এইটা করলে কি হয়ে যাব যে এইট ফোর পয়েন্ট পয়েন্ট উঠে ফাইভ জিরো দেখি দুই ঘর পিছিয়ে দুই ঘর আমি শূন্য দিব ভাগ আছে পূরণ করে দিই পূরণ করে দিলে কি হব বাই আমি এইট ফাইভ শূন্য শূন্য পাঁচটা শূন্য করি করার করার

তিনি নম্বরটা কৰিম আমি ষোলোলকা আছে ষোলোলোকা কৰিলোঁ আর যদি কিবা নতুন বই আহে সো এটা আমি অনুশীলন টু পয়েন্ট ফাইভর ষোলো নম্বর আমি করলাম আমি তিন নম্বরটা কৰিম যেতিয়া নতুন এডিশন নতুন কিতাব হয়তো ইয়াতকৈ বেছি থাকিব পাৰে গতি বেছি থাকিলে ডিসক্রিপশনত ভিজিট কৰিলে সেইবিলা কোশ্চেনও পাই যাব যদি কোনো মই ইয়াত কৰাইছো সেইবিলা কোশ্চেন যদি না থাকে তনহলে ভিজিট কৰিলে সববিলা কোশ্চেনের সলিউশন পাই যাব ঠিক আছে সো এইট ছটা গৈ আছে গতি এই আটটা আমি কৰিম যদি বেছি থাকে তেনহলে হলে পাই যাব গতিমে আমি এটা তিন কৰিম আমি এইট করল এতিয়া আমি তিন তিনবাকিম তিন নম্বর কিছু হরণ ফল কৰিব করবসে এক নম্বৰটো কি দিছে জিরো পয়েন্ট ফাইভ হরণ জিরো পয়েন্ট টু ফাইভ একবারে এই যে হরণ করবছে গতি কি করে ফাইভ আছে ফাইভ লিখলো একঘর পিছিয়ে গেছে তল লিখিল দশ তারপর এই আছে হৰণ আমি পূৰণ লিখিম গতিকে এই আমি আগে সলিউশন করে লম ভাগ এই আগে দশমিক উঠাই দি গতি টুয়েনটি ফাইভ বাই দুই পিছ হয়ে গেছি তলত আহ এশ এটা করার পিছত আমি ফাইভ বাই টেন আছে টেন লিখিল হরণ আছে আমি পূরণ করে দিম এই উল্টি যাব অর্থাৎ পঁচিশ বাই হান্ড্রেডর প্রতি গরম কি হান্ড্রেড বাই টুয়েটি ফাইভ প্রতি গরম মানে উল্টা প্লাস আমি লিখিল এটি আমি এই শূন্য এই শূন্য কটা গেল পাঁচ এক গুণ পাঁচ 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 গুণ পঁচিশ পাঁচ এক গুণ পাঁচ পাঁচ দুই গুণ দশ অর্থাৎ আমি পাল দুই পালো আমি ইয়ার এন্সার দুই নম্বরটা করি দুই নম্বৰ যে এইট পইণ্ট ছিক্স ফ'ৰ এইট পইণ্ট ছিক্স ফ'ৰ ভাগ জিৰ' পইণ্ট টু দিয়া আছে গতিকে এতিয়া আমি এতিয়া ভাগ কৰিম ভাগ কৰিলে কি পাওঁ আমি চাব লাগিব গতিকে ভাগ কৰি ভাগ কৰি চালেহে আমি বস্তুবিলাক এনচাৰ কৰিব পাৰিম ধুনীয়াকৈ গতিকে আমি এতিয়া এইটো কৰোঁ কৰিম যে এইট ছিক্স ফ'ৰ দুইঘৰ পিছত গৈছে দুটা শূন্য আহিব তাৰপিছত হৰণ পইণ্ট টু আছে গতিকে আমি টু বাই টেন লিখিম এইটুকু পেলে কি হয়ে যাব এইট সিক্স ফোর বাই হান্ড্রেড আর ভা ভাগ আছে গত এই পূরণ করে দিন টেন বাই টু লিখিম এইখানে করল আমি এই দুই নম্বরটা করে আস ঠিক আছে এক নম্বরটা হল দুই দুই নম্বরটা করে আসো দিয়ে দিয়ে শূন্য শূন্য কটা গোল গতিকে আর যায় দুই এক গুণ দুই দিকে আমি কটা কটি করি ঠিক আছে দুই এক গুণ দুই দুই চারি গুণ আট আর দুই তিন গুণ ছয় দুই তিন গুণ ছয় আৰু দুই দুই গুণ চাৰি বাছ আমি কৰিলোঁ চাৰিশ বত্ৰিছ পালোঁ চাৰিশ বত্ৰিছ পালোঁ বাই টেন কৰিলোঁ গতিকে আমি এতিয়া ভাগ কৰিম দহ দি গতিকে এইটোকো দুই দি কটা কৰিব পাৰিম বা ভাগ কৰিব পাৰি অসুবিধা নাই গতিকে দহ দি আমি চাৰিশ বত্ৰিছত ভাগ কৰিম গতিকে চাৰি দহ দহ পূৰণ কৰিলে কিমান বাদ যায় এশ হয় দহ দি চাৰি মানে চৰি দহ দহ গুণ এশ হয় গতিকে চাৰিশ আছে গতিকে দহ বাৰ কৰিলে এশ হয় চাৰিবাৰ কৰিলে চাৰিশ হ'ব আর থ্রি টু তো বাদে দিলুঁ ঠিক আছে থ্রি টু করব দিব দিবেন অসুবিধা নাই যে চারিবার অর্থাৎ চল্লিশ বার দিলে হবো চারিশো আর তিনবার দিলে হব ত্রিশ বত্রিশ আছে ইয়াত গতিকে আমি তিনবার দিল তেতাল্লিশ বাদ দিলে হয়ে যায় কিমান যে চারিশো তিরিশ হয়ে যায় আমার দায় এইটু কমে পাওয়া যায় গতিকে দুই দুই আহিলে গতিকে দশমিক দিন ইয়াত আহিব এটা শূন্য গতিকে দশ দুই গুণ বিশ অর্থাৎ ফোরটি থ্রি পয়েন্ট টু হয়ে যাব আমার এইটার অ্যান্সার ঠিক আছে বুঝি পাইছে নিশ্চয় এইটার ভিতর রাখি দিব টু পয়েন্ট ফাইভে করে আস আমি এতিয়া এটা নম্বরটা সলিউশন করি তিন নম্বরটা কি দিচ্ছে আমাকে থ্রি টু পয়েন্ট নাইন ফোর ভাগ জিরো পয়েন্ট ফোর দিয়ে আছে গতিকে এই করলে থ্রি টু নাইন ফোর দুই ঘর পিছিয়ে গেছে তলত দুটা শূন্য আগে ফোর পিছিয়ে গেছে গিয়ে ফোর বাই টেন আহিলে গিয়ে এইটো কৰিলে কি হয়েছে থ্ৰী টু নাইন ফৰ বাই হাণ্ড্ৰেড ভাগ আছে আমি পূৰণ কৰি দিম দশটার ওপৰত যাব চাৰিটো তলত আহিব অৰ্থাৎ ফৰ বাই টেনৰ ভর্তি করম যিটো এইটো গতিকে ফৰ বাই টেনৰ ভর্তি কৰম কি দহ বাই চাৰি শূন্য শূন্য কটা কটাকল গতিকে আমি এটা কটাকটি করি কটাকটি কৰিলে আমাৰ এন্সারটু যিটো হয় সেইটো এন্সার আহি যাব গতিকে দুই দি কটাকটি কৰিলোঁ দুই দুই গুণ চাৰি আৰু দুই এক গুণ দুই এক থাকে দুই ছয় গুণ বারো তারপরে এইটুকু গল এতিয়া এইটুকু যাও দুই চারিগুণ আট এক থাকে গতিকে কি হয় দুই সাত গুণ চোদ্দ কি হয়ে যায় ওয়ান সিক্স ফোর সেভেন বাই টেন গতিকে টেন থাকে আর দুই আছে না গতিকে দুই পুরনো দুই এইটুকু করলে কি পাই যাও ওয়ান সিক্স ফোর সেভেন দশ দুই গুণ বিশ গতিকে বিচ দি আমি এইটুক ভাগ করলে আমি আনসারটি পাই যা ওয়ান সিক্স ফোর সেভেন গাছ কি বিচ ডি করলে আমি যদি আট বার আমি যদি দশ বার করো বিশ দশ গুণ দুশো হয়ে যায় যদি দুশো তো নাই পাঁচবার করলে এশ হব আর ছয় বিশ দিয়ে আমি তিনবার করলে আমি ষাঠি পাঁও ঠিক আছে অর্থাৎ আমি পাঁচ আর তিন আট বার যদি করো আমি এশ ষাঠি পাই যাও বিশ পুরন আট করলে একশো ষাটি পাই যাও চারিরপুর শূন্য চারিয়ে থাকে গতিকে এই থাকিলে গতিকে সেভেন আহিলে আহলে দুই চারবার গলে আশি হয়ে যায় গতিকে দুবার গলে চল্লিশ হয় গতিকে দুবার দিন গতিকে চল্লিশ সেভেন থাকে দশমিক লিখিম ইত্যাদি কি বিশ দি তিনবার দিলে হয় সিক্সটি থাকে দশ গতি না যায় আরও দিম এশ হয়ে গেল পাঁচ বিষ এশ গতি আমি শূন্য পালো এই পালো আমি এইটটি টু পয়েন্ট থ্রি ফাইভ বাস এইখানে আমার এন্সার হয়ে গেল আর এইটির ভিতর রাখি দিবা বক্সর ভিতর বাস এইটাই হয়ে গেল আমার তিন নম্বরটার এন্সার অনুশীলন টু পয়েন্ট ফাইভর তিন নম্বর যে হরণ ফল নির্ণয় করা তার চারি নম্বরটা করি চার নম্বরটা কি কিন্তু যে থ্রি টু নাইন পয়েন্ট ফোর ভাগ জিরো পয়েন্ট জিরো ফোর সো এইটা একবারে ইজি এইবিলাক আমরা যা দিয়া আছে ইয়াত সব ইজি সো ভালকে পড়লে নিজে পাই যাবা সিম্পল আমি কি করিম যে থ্রি টু নাইন ফোর একর পিছিয়ে গেছে আহিব দশ ভাগ জিরো পয়েন্ট জিরো ফোর আছে গতি আমি ফোর লিখিম দুই ঘর আগত পয়েন্ট ফোর লিখিলে আমার কোনো দরকার নেই কারণ আমি দুই ঘর আগতে লিখি মানে ফোর লইক লোক লাগিব এই কারণে আমি ফোর লৈছোঁ দুই ঘর পিছিয়ে গেছে তলত এশ গেলে থ্রি টু নাইন ফোর হয় আর দশ থাকে হরণ আছে পূরণ করে দিম গে এশটা উপর যাব আর এশটা উপর যাব আর চাইতে তলত এইখানে আমার মেন বস্তু এইখানে যায় অসুবিধা নাই এটা শূন্য শূন্য আমি কাটিম শূন্য শূন্য কটাগণ দুই দিয়ে যায় দুই দুই গুণ চারি দুই পাঁচ গুণ দশ আর দুই দিয়ে যাব দুই এক গুণ দুই ইয়াক কটা কোটি যাবি দুই ষোলং হয়ে যায় বত্রিশ এক থাকে দুই চার গুণ আট এক থাকে দুই সাত গুণ চোদ্দ গতিকে ষোলোশো সাতচল্লিশ আর পাঁচ থাকে পূরণ পাঁচ গতিকে এইটু পূরণগুলি কি হব পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাত তিন পাঁচ চার গুণ বিশ বিশ আর তিনে হয়ে যায় তেইশ পাঁচ ছয়গুণ পাঁচ ছয়গুণ বিশ বিশ তিন তেইশ পাঁচ ছয়গুণ তিরিশ তিরিশ আর দুই থাকে কি বত্রিশ বত্রিশ দুই হাতে হল তিন পাঁচ এক গুণ পাঁচ পাঁচ সাত তিন আট গতিকে এইট টু থ্রি ফাইভ হয়ে যায় আমার ইয়ার অ্যান্সার এটা তিনোর পাঁচ নম্বর টু তিন পাঁচ নম্বর সেভেন সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ জিরো পয়েন্ট ফাইভ একেবারে সিম্পল এইটু পাঁচ নম্বৰটো তো তিনত পাঁচ নম্বর আছে কেন আমি সেম প্রসেস সেভেন সিক্স ফাইভ এক ঘর পিছিয়ে তলত আহ দশ ভাগ আছে ভাগে লিখিম এটা আছে পনেরো গতি পনেরো ওপৰত লিখিম দুই ঘর পিছিয়ে গেছে তলত দুটা শূন্য বা সেভেন সিক্স ফাইভ দশ আহলে গতি ভাগ আছে পূরণ করে দিম ওপৰত যাব একশো তলত মানে উল্টি যাব অতি গরম আহিব কিমান বৰ করল এই আর কব দরকার নাই শূন্য শূন্য কটা গল পাঁচ তিন গুণ পনেরো পাঁচ দুই গুণ দশ তিন এক গুণ তিন তিন দুই গুণ ছয় এক থাকে ষোলো হয়ে যায় তিন পাঁচ গুণ পনেরো ষোলো আসলে এক থাকে এক ইয়ার লক হল গো পনেরো হল তিন পাঁচ গুণ পনেরো গতিকে টু ফাইভ ফাইভ পুরনো দুই গতিকে দুই পাঁচ গুণ দশ দশে শূন্য হাতে এক দুই পাঁচ গুণ দশ একে এগারো হাতে থাকলে এক দুই দুই গুণ চারি একে পাঁচ গতিকে পাঁচশো দশ হয়ে গেল আমার ইয়ার অ্যান্সার তিনও ছয় নম্বর টু দিয়ে ছয় নম্বর তিনও ছয় এই

শূন্য শূন্য ঘটাকল দুই বত্রিশ দিয়ে কাটিম দুই ষোলো অঙ্ক বত্রিশ দুই দুই গুণ চারি দুই গুণ আট দুই এক দুই গুণ চারি এক থেকে দুই আট গুণ ষোলো আকু কটা করে যাব ষোলো দুই আট গুণ ষোলো দুই দি কাটিলে দুই বারো চব্বিশ দুই এক গুণ দুই দুই চারগুণ আট এখন কটা করে যাব দুই দিই গতিকে আমি ভাগ করিলাম এতিয়া জাগা নহব নহলে ইয়াত ইয়াত মানে লিখে গতিকে গিয়ে থাকিলে বাৰশ বাৰশ চৈধ্য পূৰণ এক গতিকে বাৰশ চোদ্দই হয়ে যায় বাৰশ চৈধ্য থাকে গতিকে দহ পুরন আঠ আশী হয়ে যায় কটা কটি বা ভাগ গতিকে মই ভাগ কৰি দিওঁ অসুবিধা নহব গতিকে বাৰশ চৈধ্য ভাগ এইটো ভাগ কৰিলে কিমান হৈ যায় এশ এক ধৰি লওঁ এবাৰ যাব এবার আমাৰ আমার হব আশী থাকিলে গিয়ে এক আছে শূন্য গতি এক গিয়ে দুই আছে আট গতিকে এক ধরনের বারো বারো আট গেলে কি হয় চারি গত একচল্লিশও যদি চারি নাকি আশি দি কিবার গেলে এশ চোদ্দ হব বা বা যাতে গতি আমি যদি পাঁচবার দিদ তাহলে আমার পার ঠিক আছে পাঁচবার যদি দি দিদি পাঁচ শূন্য শূন্য পাঁচ আট গুণ চল্লিশ গাছ চারিশ হয়ে যায় গতি চোদ্দ থাকে গতকাল দশমিক শূন্য আশি দুই করলে নহয় গতি এবার দিব লাগিব গিয়ে এবার দিলে কিট্টি হয়ে যায় এইটটি যায় গতি এইটটি হলে কি শূন্য চোদ্দোর পরে আট গলে কি হয় ছয় হয়ে যায় গতি দশমিক দিয়ে শূন্য আক এটা দিন গিয়ে এতিয়া করলে আমি আশি দিই ছয় বার করলে সাতবার যাব এতিয়া সাত বার করলে সাত শূন্য শূন্য সাত আট সাতা সাতাশটা ছাপ্পান্ন হয়ে যায় এটি ফিফটি সিক্স হয়ে যায় গিয়ে শূন্য এবার থাকলে দশ দশের পর ছয়গুলো হয় চারি গতি শূন্য চারিশ

এতিয়া তিন ছয় নম্বর ছয় এতিয়া সাত নম্বৰটো পড়ি থ্রির সেভেন নম্বৰ এইট ফৰ ওৱান পইণ্ট টু ভাগ জিৰ থ্ৰী গতি কি হয় এইট ফোর ওৱান টু ছিক্স দুই ঘর পিছিয়ে গেছে তল দুটা শূন্য ভাগ পইণ্ট থ্ৰী গতিকে এতিয়া থ্ৰী বাই টেন এটি আমি কি করি যে এইট ফোর ওয়ান টু সিক্স এখ ভাগ আছে পূরণ করে দিন উল্টি যাবো উপরে যাবো দশ তাহলে তাই ভর্তি শূন্য শূন্য কটা কর তিন দিয়ে আমি ইয়াদ কাটি ওই তিন এক গুণ তিন তিন দুই গুণ ছয় আট আসি দুই আছে দুই এর থাকলে চব্বিশ আছে তিন আট গুণ চব্বিশ এইটুর কাম শেষ পেলে এতে বারো ওতে বারো আছে তিন চার গুণ বারো আরও ছয় থাকে তিন দুই গুণ ছয় টু এইট ফোর টু পালেও এটা আরও কটা করে যাব দুই দিক গতিকে দুই দি নো দশ আছে গতিকে সুবিধা হবো টু এইট ফোর টু আছে গতিকে দশ আছে আমি কী করি টু এইট ফোর টু আছে গতিকে এটা শূন্য আছে একঘর আগে দশ মিনিট বাস এইটু হয়ে যাব এন্সার টু এইট ফোর পয়েন্ট টু হয়ে যাব আমার এন্সার এটু গেল এটা আট নম্বর করি আট নম্বরটা লাস্ট যে জিরো পয়েন্ট টু ফাইভ ফাভ জিরো পয়েন্ট ফাইভ এইটুকু একেবারে ইজি যে পঁচিশ দুই ঘর পিছিয়েছে এখন ভাগ এক ঘর পিছিয়ে গেছে ফাইভ বাই টেনম করিম। এইটুকু করল কী এশ আৰু দশ আমি এই পূৰণটো হৰণটো পূৰণ করে লো গতি পূরণ গল দশ ধরো পাঁচ তাহলে প্রতি গরম হয়ে গেল শূন্য শূন্য কটা গল পাঁচ এক গুণ পাঁচ 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 গুণ পাঁচ এক গুণ পাঁচ পাঁচ দুই গুণ অর্থাৎ বাই টু পালো গতি ওয়ান বাই টু দুইও ওয়ান দিয়ে দশমিক শূন্য

ফাইভ হাণ্ড্ৰেড ফৰ্টি ছেভেন পইণ্ট টুৱেণ্টি ফাইভ হোৱাট ইজ দ্য কষ্ট অফ ওৱান মিটাৰ ক্লথ ছ' আমি এতিয়া সমাধানটো কৰিম ইংৰাজীটো তোমালোকৰ স্ক্ৰীণত টাইপিং আকাৰে উঠি থাকিব এতিয়া যদি মোক কোনোবাই তোমালোকক কয় যে পাঁচটা কলমৰ দাম হৈছে পঁচিছ টকা তেনেহ'লে এটা কলমৰ দাম কিমান যদি কোনোবাই কয় যে পাঁচটা কলমৰ দাম পঁচিছ টকা এটা কলমৰ দাম কিমান গতিকে এটা কলমৰ দাম পাঁচ টকা কয় কেনেকৈ যে এটা কলমৰ দাম হ'ব পঁচিছক আমি পাঁচৰে আমি ভাগ কৰি দিম পাঁচ এক গুণ পাঁচ 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 গুণ পঁচিছ অৰ্থাৎ এটা কলমৰ দাম পালেও আমি পাঁচ টাকাকে গতিকে এনেকুৱা যে পাঁচটা কলমের দাম পঁচিছ টকা গতিকে এটা কলমৰ দাম হব পঁচিছ বাই ফাইভ বা পাঁচ ভাগৰ পঁচিছ গতিকে এনেকৈ ভাগ কটা করে পাঁচ টকা বা এটা কলমৰ দাম সেম আমি এইটো তেনেধৰণে কৰিম যে ফাইভ পইণ্ট ফাইভ মিটাৰ কাপড়ের দাম ইমান টকা হলে এক মিটার দাম কিমান আমি চারির উত্তৰ লিখিম চারির উত্তৰ চারির উত্তৰ এনেকৈ লিখিম যে ফাইভ পইণ্ট ফাইভ মিটাৰ মিটাৰ কাপোৰৰ দাম কাপোৰ কাপোৰৰ দাম কি আমাকে ইমান দিছে পাঁচশো সাতচল্লিশ পয়েন্ট টু ফাইভ ইমান দিছে গতি সাইডত লিখে টাকা লিখে টাকা এইটার ভিতর গল এইটোর গতি লিখে টাকা ঠিক আছে এইট গতি লাগে এক মিটার কাপড়ের দাম কি এক মিটার কাপড়ের দাম এক মিটার কাপড়ের দাম আমি লিখিম এইটা আছে ফোর ফাইভ ফোর সেভেন পয়েন্ট টু ফাইভ ভাগ করে দিব লাগিব বটল লিখব বা ভাগ করে দিব ভাগ ফাইভ পয়েন্ট ফাইভটি ভাগ লাগিব ইমান গতিকে আমি এতে যদি পাম ইমান টকা আমি পাম ইমান টকা লিখি দিব সাইডত টকা গতিকে ফাইভ টু ফাইভ আছে গতিকে আমি এই দশমিক উঠাই দিম গতিকে ফাইভ ফোর সেভেন পয়েন্ট টু ফাইভ দশমিক উঠাই দিম পয়েন্ট নহবর ঠিক আছে ট পয়েন্ট নাই এটা পয়েন্টটা দুই ঘর পিছিয়ে দিছি গতিকে দুটা শূন্য তলত ভাগ আছে ভাগ কৰি দিম ভাগ কৰি দি আমি 55 ওপৰত লিখিম তলত এক একঘর পিছিয়ে দিছি গতিকে তলত লিখিম 10 গতিকে এতিয়া কৰিলে ফাইভ ফোর সেভেন টু ফাইভ বাই হান্ড্রেড ভাগ আছে আমি পূরণ কৰি দিম ওপৰত আহিব 10 তলত পঁচপন্ন প্লাস এতিয়া করল এই শূন্য এই শূন্য কটাকল এটা কটা কটি কৰিম পাঁচ দি কটা কটি করুন গতিকে এইটোর পাঁচ দুই গুণ দহ পাঁচ দহ গুণ পঞ্চাছ চাৰি থাকে সাতচল্লিশ থাকে পাঁচ নয় গুণ পঁয়তল্লিশ দুই থাকে দুই থাকে কি হয়ে যায় বাইশ হয়ে যায় বাইশ পাঁচ চার গুণ বিশ দুই থাকে পাঁচ পাঁচ গুণ পঁচিশ অর্থাৎ আমি পালু ওয়ান জিরো নাইন ফোর ফাইভ দুই পুরন পঁচপন্ন থাকলে এইখানে থাকলে গতি আকো আমি কাটাকাটি করবো পাশে রে পাঁচ আছে লাস্টত গিয়ে পাঁচ এগারো পঁচপন্ন পাঁচ দুই গুণ দশ নয় থাকে পাঁচ এক গুণ পাঁচ চারি থাকে চৌচল্লিশ হয় যদি পাঁচ এক গুণ চল্লিশ চারি থাকে পাঁচ নয় গুণ চারি আর পাঁচ দু হয় পঁয়চল্লিশ পাঁচ নয় গুণ পঁয়চল্লিশ বা ডাইরেক্ট ভাগ করে দিলেও তোমালের আনসার আবার এনেক বারবার ভিডিও রিপিট করে থাকা এই বুঝি পেকি মানে করছো তার মানে দি কাটিম সো এগারটি কাটার কারণে আমি এই আগত লিখি দি যে টু ওয়ান এইট নাইন করল দুই পুরনো এগারো কি দুই এগারং বাইশ হয়ে যায় গতি টু ওয়ান এইট নাইন আমি এতিয়া বাইশ দি আমি ভাগ করে বাইশ দি ভাগ আমি এইটুকু আছে গতি আমি পাঁচ বাদ দিলে এশ হয় বাদ দিলে দুশো বেশি হয়ে যায় আমি নয় বাদ দিই নয় বাদ দিলে কি নগুন ওঠের হাতে গুলো এক দুই নগুন ওঠের ওঠের আর এক নাইন এইট শূন্য পৰা গলে হয় দুই নয় আহিলে আকৌ নয় দি যাব গতি এশ আটানব্বই আমি পৰা এক দশের পর নয় গেলে এক এগারো পাও আমি ঠিক আছে গতি আর না যাক গতি দশ মিনিট দিল শূন্য দিল গতি বাইশ এগারো সরি বাইশ আর পাঁচ পূরণ করলে কি হয়ে যায় দুশো বিশ হয়ে যায় এশ দশ হয়ে যায় কি হয়ে আছে এটু বাইশ পূরণ পাঁচ করলে এশ দশ হয়ে যায় পাঁচ দুই পাঁচ গুণ দশ শূন্য হাতে এক দুই পাঁচ গুণ দশ হাতের কে এগারো গো শূন্য অর্থাৎ আমি কি পালো নাইনটি নাইন পয়েন্ট ফাইভ টাকা

অতিক্রম করা দূরত্ব অতিক্রম করা দূরত্ব দূরত্ব অতিক্রম করা দূরত্ব কী দিছে আমাকে এখন পঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার গতি কে এম দিয়ে দিল ঠিক আছে কিলোমিটার মানে কে এম কিমি এইটু হয়েছে কিলোমিটার এইটু দিব কে এমও দিব ভুল নথরে সে গতি আমাকে এক ঘন্টা কি দূরত্ব অতিক্রম করে এটা আমাকে ওলিক এক ঘন্টা অতিক্রম করা দূরত্ব আমি লিখিম যে এশ পঞ্চাশ দশমিক পাঁচ হরণ থ্রি পয়েন্ট ফাইভ প্লাস একবারে ইজি হয়ে গেল এটা করলে হয়ে গেল সলিউশন গতি এশ পঞ্চাশ পাঁচ লিখি দশমিক এফালে দিয়ে দিছো তলত আসব দশ ভাগ থ্রি পয়েন্ট ফাইভ আছে গোটে থার্টি ফাইভ লিখলো এক দশমিক টু ফালে দিল গতি তল থাকলে পালে গতি ওয়ান ফাইভ ফাইভ আর দশ থাকলে তলত ভাগ আছে আমি পূরণ করে দিম গাছ যাব ওপৰত পঁয়ত্রিশ আহিব তলত শূন্য শূন্য কটা গল পাঁচ এক কাটাব পারি পাঁচ সাতা পঁয়ত্রিশ আর পাঁচ পাঁচ আর শূন্য থাকলে শূন্য আহিব আর পাঁচ এক গুণ পাঁচ এক তিনি এক বাই সেভেন তিনি হয় এক বাই সেভেন পাব এটা একক সেভেন দি ভাগ করব লাগিব তিনি একক যদি সাত দি লাগিব সাত এক গুণ সাত সাত গুণ চোদ্দ সাত তিন একক সাত গুণ সাত ছয় সাত গুণ সাত গুণ যদি গতিকে গুণ যায় গতিকে গলে হয় দুই 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 ক্যান্সেল করো গতিকে এক থাকিলে তিন সাত গুণ একুশ অর্থাৎ ফোরটি থ্রি টাকা আমি পাম ফোরটি থ্রি ফোরটি থ্রি টাকা কি কিলোমিটার পাম আমি কিলোমিটার বা কিলোমিটার গতিকে এক ঘন্টা যাব ইমান কিলোমিটার ফোরটি থ্রি কিলোমিটার যাবো এক ঘন্টা বাস এইটু অ্যান্সার হয়ে গেল ছয় নম্বর টু পাইকারি দরত দশ কিলোগ্রাম আলুর মূল্য হয়েছে একশ ছিয়াশি দশমিক পঞ্চাশ টাকা হলে প্রতি কিলোগ্রামের মূল্যর দাম কি প্রতি কিলোগ্রাম মানে মানে এক কিলোগ্রামের দাম ফুটিছে সো গতি আমি লিখিম সিক্সর উত্তর সিক্সর উত্তর কি লিখিম যে দশ কিলো এইটু লিখিম যে দশ কিলোগ্রাম আলুর দাম ইমান টাকা যে দশ কিলোগ্রাম আলুর দাম আলুর দাম দশ কিলোগ্রাম আলুর দাম বা আলুর মূল্য ইয়ার দিছে মূল্য গতিকে মূল্য লিখিব পড়ে বা দামও লিখিব পড়ে গতিকে ইমান মূল্য আলুর মূল্য বা দাম এশ ছিয়াশি দশমিক পঞ্চাশ টকা গতি এটা আমাকে এক প্রতি কিলোগ্রামত আলুর মূল্য খুঁজি সে গতি অর্থাৎ এক কিলোগ্রাম ওলালে আমি প্রতি কিলোগ্রাম পাই যাম গতি এক কিলোগ্রাম আলুর দাম হব এশ ছিয়াশি দশমিক পঞ্চাশ পয়সা ভাগ দশ এইট করি গেল গতি ওয়ান এইট সিক্স ফাইভ জিরো গতি এই ফলে গেল গতি তলত দুটা শূন্য আহিলে পুরন দশ সরি পূরণ করলে এই উলটি যাব গতি ইয়ার প্রতি দহর প্রত্যিকরম ওয়ান বাই টেন দহর প্রত্যিকরম গতি করলে এই শূন্য এইটু শূন্য কটা গল তার থাকিল কি অনলি থাকলে ওয়ান এইট সিক্স ফাইভ বাই হান্ড্রেড থাকলে গতিহ্য সব এই যে দিছি পুরন বাই ওয়ান বাই গিয়ে টু উপর আছে ইয়ার পূরণ হবে এইটু হর এইটো লভ এইটো লব এইটো হর ঠিক আছে গতিকে এই কটাকটি করলে আমি অ্যান্সারটা পাই দিব গিয়ে ভাগ কৰি দিম এইটো যে এক হক আমি 1865 এইট ফাইভ দিয়ে আমি ভাগ কৰি দিম গতিকে এইটো ভাগ কইলে ডাইরেক্ট ইজি যে ওঠেরোশো আছে এক দিলে আমি 18 বাদ দিব দিব 1800 হয়ে যাব অনলি সিক্স ফাইভ থাকি গতিকে আমি দশমিক দি দিম শূন্য হয়ে যাব গতি ছশো হয়েছে গতিকে ছবার দিম ছশো পাই যাবে গতি পঞ্চাশ দশমিক দিয়ে আছে শূন্য দিব পাঁচ পাঁচবার দিলে আমি পাঁচশো পাই যা শূন্য অর্থাৎ কি বল দশমিক সিক্স ফাইভ টাকা ইমান টকা হয়েছে এক কিলোগ্রাম বা প্রতি কিলোগ্রামের মূল্য এই মানে টকা ইমান টাকা ইমানো দশমিক সিক্স ফাইভ টাকা এক কেজির অর্থাৎ প্রতি কিলোগ্রামের মূল্য গতিকে আমি লিখি অতএব প্রতি কিলোগ্রাম আলুর মূল্য

সেভেন উত্তর কি যে এখন বর্গাকৃতির পাচলি বালি পরিসীমা ছিয়াত্তর দশমিক আট মিটার পাচলি বালি খন এটা আকাশের দৈর্ঘ্য কি বর্গাকৃতির কৈশ গতি আমি জানো যে বর্গাকৃতির কি পতিত বাহু সমান এইটু এ হলে এইটু এ এইটু এ এইটু এ অর্থাৎ এইটু যদি চারি সেন্টিমিটার হয় এইটু চারি হব এইটু চারি এইটু চারি গতি আমাক কি কৈছে যে এখন বর্গাকৃতি পাচলি বালি পরিসীমা ইমান পরিসীমাটো এইটু দিছে গতি পাচলি বালি খনের কাশর দৈর্ঘ্য মানে এটা কাশর দৈর্ঘ্য কি যে কোনো এটা উলালে হয়ে গেল সো গতি আমি কি করি আমি জানো যে চারিটা বাহু ইজ ইকুয়াল টু এই পরিসীমা ঠিক আছে চ আমি এই এইটোক আমি চাৰিদি আমি ভাগ কৰি দিলে হৈ গল চকতি আমি লিখিম যে পাচলি পাচলি বাৰীৰ বাৰীৰ পরিসীমা পৰিসীমা পাচলি বাৰীৰ পরিসীমা আমি আমাক লাগে গতি পাচলি বাৰীৰ পরিসীমা কিমান দি আছে ছেভেণ্টি ছিক্স পইণ্ট এইট মিটাৰ ইমান দিয়া আছে ঠিক আছে গতিকে আমি এতিয়া এটা কাশ লাগে কাশর দৈর্ঘ্য কাশিকেশ কিমন হবেন্টি সিক্স পয়েন্ট এইট ভাগ সারি চারিদি ভাগ করলে আমি এটা কাশর্ঘ্য পাই যাব গতিকে বা তোমাকে লিখবে যে চারিটা চারিটা গতিকে এটা ভাগ হয়ে যায় এটু গুমে পাওয়া যায় দেখিলে গম পাওয়া যায় এক ঘর পিছিয়ে গেছে গতি দশ ভাগ চারি গতি সেভেন সিক্স এইট দশ ভাগ আছে পূরণ করে দিই ওয়ান বাই ফোর হল গায়ে কটি কৰিম আমি যে দুই দুই গুণ আর দুই গুণ ছয় এক থাকলে ষোলো হল দুই গুণ আর দুই চার গুণ আট গতি এইট বাই টেন আমি পালো আর দুই এটা আছে নহয় দুই এটা থাকিব এই দুইটা আছে গতি আকাকটি করিম গে দুই এক গুণ দুই দুই এক গুণ দুই এক থেকে দুই নয় দুই দুই গুণ চারিৎ করলে আমি কল ঠিক আছে কোয়েশন নম্বর এইটর উত্তর কোয়েশন নম্বর এইট কি যে এটা আলোচনা কক্ষর প্রস্ত দিছে ইমান মিটার আর কালি ইমান বর্গ মিটার কক্ষর দিক কি গতিকে আমি কি জানো যে আয়তৰ দিক হলে হৈ গল ঠিক আছে এটা আলোচনা কক্ষ এটা আয়তর নিচিন হবো আয়তর কালি সূত্র জানিলে আমার হয়ে যাব গতিকে আমি লিখি যে কি কি দিয়া আছে এইখানে আগত লিখি লম যে দিয়া আছে দিয়া আছে দিয়া আছে কিমান কালি যে কক্ষর কালি বা কালি যে কালি ইজ যে দশমিক টু ফাইভ বর্গ মিটার মানে মিটার স্কুয়ার গতি ক আলোচনা কক্ষটোৰ কালি আর পুরস্থ কিমান দিয়া আছে পুরস্থ এটু দিয়া আছে আলোচনা কক্ষৰ কালি ইমান আর ইজ ফাইভ টু ফাইভ মিটার এতিয়া আমাক কক্ষৰ দিক ওলাব কৈছে সো গতিকে আমি কি করিম যে বা তোমাকে অর্থাৎ অর্থাৎ ইয়াত লিখিব পড়া যে দিক লাগে গতিকে দিক ইজুগুলো না জানো বা প্রশ্ন কথা দিক আমার ওলাব লাগে গতি অর্থাৎ দিক পূরণ আমি কালি জানো কালি ওদিকে দিক দিয়া নাই ওদিকে দিক দিখে লিখিম প্রস্থাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ আর কালি দিয়া কি ফোর আছে টু ফাইভ ইমান দিয়া আছে ওদিকে আমার দিক লাগে ওদিকে দিক এই ফলে রাখি আর বাকিবিলা এই ফলে লই যাম 74.25 ফোর পয়েন্ট টু ফাইভ আছে এই ফালে গলে কি হব হরণ হব হরণ ফাইভ পয়েন্ট ফাইভ টু ফাইভ এই ফলে দুই ঘর আছে গতি দুটা শূন্য আহিলে হরণ আছে পূরণ করে দিম গতিহ্যে পূরণ করার আগে হরণটা আগত পয়েন্ট উঠাই ফাইভ ফাইভ বাই টেন এইটো কি হয়ে আমার এইটো কৰিলে আমাৰ হৈ যাব এনেক আছে 7425 বাই 100 ভাগ আছে পূৰণ কৰি দিম এইটো উলটি যাব অৰ্থাৎ ইয়াৰ পূৰ্তিকৰণ হ'ব অৰ্থাৎ 10 বাই 55 হ'ব শূন্য শূন্য কটা গল এনেক এটা অংক কৰিব কৰিছিল ওদিকে কটা কুটি কৰাত ইজি হ'ব ঠিক আছে ইয়াৰ আগতে কৰিছিল এনেক অংক কয় নম্বৰটো বন কৰিলো সেম এনেক কটা কুটি আহিছে ওদিকে কটা কুটি কৰো আমি 5 দি কৰিম 5 এ কৰণ 55 5 দি কইলে পাঁচ এক গুণ পাঁচ দুই থাকে চব্বিশ হাজার গতিকে পাঁচ চারি গুণ বিশ চারি থাকে বিয়াল্লিশ হাজার গতি পাঁচ আট গুণ চল্লিশ দুই থাকে পাঁচ পাঁচ গুণ পঁচিশ এইখানে পাইগুলো অর্থাৎ ওয়ান ফোর এইট ফাইভ পাই পাইগুলো পাই তল থাকলে দশ আর থাকলে এগারো থাকলে এইটু এইটু এগারো থাকলে আর এইটু দশ থাকলে বাস এইটু আমি উপর লিখিল ধুনিয়া লিখিছ এতে আকু কটাকুটি যাব এই ফোর ওয়ান ফোর এইট ফাইভ পয়েন্ট নহয় ঠিক আছে এই দশ মিনিট হয় তাই এটা গিয়ে আকুক কটা কটি গুণ পাঁচ আছে গুলি পাঁচ দি যাব পাঁচ দুই গুণ দশ পাঁচ দুই গুণ দশ চারি থাকে গতি আটচল্লিশ পাঁচ নয় গুণ পঁয়চল্লিশ আর থাকে তিন তিন থাকলে পাঁচ সাত গুণ পঁয়ত্রিশ গাকে টু নাইনটিভেন গিয়ে টু নাইন সেভেন দুই এগারো বাইশ হয়ে যায় গাছ বাইশ গিয়ে আমি ভাগ করে দিই অ্যান্সার পাই যা গাছ ভাগ করে দাম টু বাইশে টু নাইন সেভেন এনেকা ভাগ কত করল পরিচয় যাই হোক নিজে করে লোক বাইশ দি করে যাব আমি যদি এইটুক ধর এইটুকু ডাঙ আছে গতি দুটাক ধরে ললো গতি এবার করি বাইশ নয়ের বা দুই গেলে হয় সেভেন দুই দুই ঘটাব গাড়ি সেভেন থাকলে বাইশ দিয়ে কি বাইশ দুই গুণ চৌচল্লিশ তিন বার যাব গা বাইশ তিনি গুণ গেলে আমার শ্রীষুট্টি হয়ে যায় শ্রীষুট্টি হলে সাতের পর ছয় গেলে এক সাতের পর ছয়গুলো এক এগারো থাকলে গতি দিম দশমিক এটি দিন শূন্য গতি বাইশক কিম যায় পাঁচবার যায় পাঁচ বার দিলে এশ দশ হয় বা শূন্য পাই পাইগুলো অর্থাৎ তেরো দশমিক পাঁচ এটুকুই এটুকু মিটার উৎপল মিটার 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 অর্থাৎ আমি লিখে পারবো এখানে লিখে হল এতিয়া যে কোশ্চেন কৈছে এইখিনি আমি লিখিব পাৰিম যে কোশ্চেন কি কৈছে যে কক্ষটোৰ দিক কিমান এতিয়া আমি লিখিব অতে অতে কক্ষটোৰ দিক কক্ষটোৰ দিক হৈছে তেৰ দশমিক ফাইভ মিটাৰ এইখিনি আমাৰ এন্সাৰ হৈ গ'ল আজিৰ ভিডিঅ'টোত ইমানেই আছিলে আমি নেক্সট ভিডিঅ'ত যিটো তোমালোকৰ নেক্সট চেপ্তাৰ আছে নেক্সট চেপ্টাৰৰ আমি বস্তুখিনি পঢ়িম ছ' নেক্সট চেপ্তাৰটোৰ নাম হৈছে চেপ্টাৰ থ্ৰী ডাটা হেণ্ডেলিং তথ্যৰ ব্যৱহাৰ আমি নেক্সট ভিডিঅ'ত কৰিম ছ' আজিলৈকে আহোঁ বায়'টিক কেয়াৰ